মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের বহির্বিভাগে ডিজিটাল এক্সরে লাইনে দাঁড়িয়ে থাকা এক মহিলার ব্যাগ কেটে মোবাইল চুরির ঘটনা রেকর্ড হলো সিসি ক্যামেরায়। চিকিৎসা করানোর জন্য ওই মহিলা লাইনে দাঁড়িয়ে এক্সরে টিকিট জমা দিচ্ছিলেন, সেই সময় দুই নাবালক ওই মহিলার ব্যাগ কেটে মোবাইল চুরি করে বলে অভিযোগ। শিশুদের দিয়ে কে এই ধরনের কাজ করাচ্ছে বলে অভিযোগ উঠেছে। লাইনে দাঁড়িয়ে মোবাইল চুরির ঘটনা জানতে পারে ওই মহিলা, এরপর চিৎকার চেঁচামেচি শুরু করে ওই মহিলা। এই ঘটনার অভিযোগ পেয়ে দুই নাবালককে আটক করে ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশ। রোগীর পরিজনদের অভিযোগ, মাঝে মধ্যেই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে টাকা ও মোবাইল চুরির ঘটনা শোনা যাচ্ছে বারবার। শুক্রবার সকালে তেমনই একটি ঘটনা ঘটে যাওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের বহির্বিভাগে। তারা স্টেশন চত্বরে থাকে বলে জানা গিয়েছে। সাদা পোশাকের পুলিশ দুই নাবালককে আটক করেছে, তবে এই নাবালকগুলোকে দিয়ে কে বা কারা এই ধরনের কাজ করাচ্ছিল তাদের খোঁজ শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। এখান দিয়ে বেরাবে, বেরানো বেরানোর চিন্তা নেই ভালো মতো বাবা। এখন নিজে এই যে প্যাকেট নিচে হচ্ছে, হ্যাঁ দেখছি বেরিয়ে গেল, এই যে বেরোনোর চিন্তা ফলো তারপরে কি দেখলেন কি হয়েছে আপনার? আমি টিকিটটা জমা করলাম দিয়ে দাঁড়িয়েছিলাম ওই দিকে, দিয়ে আমি মোবাইলটা বের করলাম বাবাকে ফোন করার জন্য, দেখছি তো মোবাইল নেই, কাউন্টারে গিয়ে বললাম, সিসিটিভিতে দেখলাম, দিয়ে পরে আবার ধরে পড়লাম যে এদিকে নাকি ওরা আরও মানে কেটেছে ব্যাগ অন্য জন্য ছোটো ছোটো দুটো বাচ্চা। হ্যাঁ, কীভাবে বের করলো ওটা, কী দেখে কেটেছিল? ব্যাগ কেটে বের করেছে, দেখিয়ে দাও। আপনার নাম? কোথা থেকে এসছেন? লাভ যদি পেটে ছবি করাতে এসেছিলেন, কত আলাদা হয়েছে ঘটনাটা? যে আমার ডিজিটাল এক্সরে কাউন্টারের কাছে আমরা দেখছি যে একটা মেয়ে খুব কাঁদছে, ওকে জিজ্ঞেস করি যে কী ব্যাপার, কী হয়েছে, কাঁদছো কেন? তখন বলছে আমার মোবাইল চুরি করে নিয়েছে। বলে কে? বলে এই এখানে লাইনে দাঁড়িয়েছিলাম, এখান থেকেই চুরি করেছে। তখন ডিজিটাল এক্সরে ওরা ওদের ফুটেজ দেখলো, সিসি ফুটেজে দেখছে যে দুটো ছোটো ছোটো বাচ্চা কাটছে এবং একজন চুরি করছে। তারপরে আমরা দেখতে পাই ওই দুটো বাচ্চাকে, দেখে আমরা তারপর ওকে ধরি, ধরে আমরা পুলিশে খবর দিই, খবর দিয়ে ওরা এসে নিয়ে যায়। আপনার নাম? আমি ওপিডি সিস্টার ইনচার্জ।